আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সাথে বছর ঘুরে এসেছে ভালোবাসার দিনটিও। বসন্তের সাথে প্রেমের যোগসাজশটাও দীর্ঘদিনের। বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন আর ইংরেজি মাসের 14 ফেব্রুয়ারি মিলেছে একই সুতোয়, যার ফলে একদিনে দুটো উৎসব পালন করছে দেশের মানুষ। প্রতি বছর 14 ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে। শরদঋতুর এই দেশের তরুণ তরুণীরা অপেক্ষায় থাকেন বসন্ত দিনেরও। মাঘের শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনে ফাগুনের ঝিরে ঝিরে হাওয়ার সাথে কোকিলের কুহুতানে যেন মন ভরে যায়। উৎসব ঘিরে নগরবাসীর উপস্থিতি মনে করিয়ে দেয় বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানে নতুন প্রাণের কলরব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বসন্ত বরণ উৎসব। সেই এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুম্মাতুল বিদা, তিনি আমাদের সাথে আছেন। বিদা, আপনাকে ফাগুনের শুভেচ্ছা এবং বিশ্ব ভালোবাসা দিবসের দুটো শুভেচ্ছা। বসন্ত বরণ উৎসব আজকে চারুকলার বকুলতলায়, কটা থেকে সেটা শুরু হবে এবং সব মিলে আয়োজনটা যদি আমাদের বলেন। শরীফ, শুরুতেই আপনাকে শুভ বসন্ত। বসন্তের এই প্রথম প্রহরেই কিন্তু আয়োজন শুরু হয়ে গিয়েছে এই চারুকলার বকুলতলায়, যে আয়োজনটি ঠিক 7টা থেকে চলবে, 9:30 থেকে 10টা পর্যন্ত। এবং পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে বিকেলে, সেই বিকেলের ধাপ 3:30 পরবর্তী সময় শুরু হবে, সন্ধ্যা অবধি চলবে। এবং সব দিনব্যাপী যে আয়োজন, আয়োজনের অংশ হিসেবে কিন্তু বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন ঢাকার বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই আয়োজনের অংশ নিচ্ছে। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ থাকছে, তার পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনেরও কিন্তু পরিবেশনা আমরা এখানে দেখতে পাব। এবং এখানে ধীরে ধীরে আসতে শুরু করেছে সাধারণ মানুষরা। এবং যেটি বলা হয় যে বসন্তে প্রকৃতি যেমন সেজে ওঠে নতুনভাবে, ঠিক নতুন প্রাণের সঞ্চার হয় মানব মনেও। সেই মনন নতুন প্রাণের সঞ্চার নিয়ে, নতুন রঙের ছটা নিয়ে আসলে হাজির হয়েছে এখানে সাধারণ মানুষ। প্রতিটি প্রাণেই যে নতুন করে রং তৈরি হচ্ছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে তাদের পোশাকেও। বাসন্তী পোশাকের পাশাপাশি যেহেতু একই দিনে ভালোবাসা দিবস, এখানে কিন্তু দুয়ে মিলে উৎসব যেমন জমে উঠেছে, তার পাশাপাশি জমে উঠেছে আনন্দ। এবং যার কারণে এই উৎসব আমেজটিও হয়ে উঠেছে দ্বিগুণ। এই দ্বিগুণ আয়োজনে নিজেকে নিজের মতো করে সাজিয়ে চলে এসেছেন সব ধরনের মানুষ, ছেলে বুড়ো সবাই, এবং পরিবারের সকল সদস্যকে নিয়ে যেহেতু এখানে আসা হয়েছে উৎসবে। অভিভাবকরা জানাচ্ছেন এর মধ্য দিয়ে কিন্তু শেকড়ের সংস্কৃতি এবং ঐতিহ্য, কৃষ্টি, কালচার সম্পর্কে জানতে পারবে পরিবারের কনিষ্ঠজনরা এবং আগামী প্রজন্ম। তাই এই ধরনের আয়োজন উত্তরোত্তর আরও যাতে বাড়ে সে আহ্বানটি করা হয়েছে যারা অভিভাবক রয়েছে তাদের পক্ষ থেকে। আপনাকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার কাছে ছিল এখান থেকে এই সর্বশেষ। ধন্যবাদ বিদা, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক সহকর্মী জুম্মাতুল বিদা বসন্ত বরণ উৎসবের খবর এতক্ষণ আমাদের জানাচ্ছিলেন। প্রকৃতিতে বইছে বসন্তের সাথে ভালোবাসার হাওয়া। দিনটি উদযাপনে মেতেছে সবাই। নাগরিক জীবনে ইট পাথরের ইমারতে কোকিলের ডাক শোনা না গেলেও তরুণ তরুণের পোশাক বৈচিত্র্যে ফুটে উঠেছে বসন্তের পূর্ণ ছোঁয়া। সব জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠুক শ্যামলিমা এই বাংলা। পাতা ছাড়া গল্প শেষ, শুরু নবজীবনের। কোকিলের কুহুতান, লাল শিমুল কিংবা কমলা রঙা পলাশ জানান দিচ্ছে বসন্ত এসেছে এ বাংলায়। আগুন রঙা সূর্যের আলোয় জীবনে নতুনের বার্তা নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। রঙের এমন খেলায় প্রকৃতির সাথে মেতেছে মানুষও। সকাল হলেই কোকিলের ডাক, কুহু কুহু কণ্ঠে আমরা বুঝি যে হ্যাঁ, বসন্তের আগমন। এছাড়া চারিদিকটা অনেক সবুজ হয়ে ওঠে, পাখিরা গান গায়, মৌমাছিরা এদিক ওদিক ঘুর ঘুর করে। ভালোবাসাময় বসন্ত বরণে নানা স্বপ্ন রূপ পায় বাস্তবে, আর তাই এ দিনটি হয়ে ওঠে শুধুই প্রিয়জনের, শুধুই ভালোবাসার। ভালোবাসা আর বসন্ত এই যুগসূত্রটা অনেক আগে থেকেই, যেখানে ভালোবাসা সেখানে এই বসন্ত। এরকম মানে রং, লাল, বসন্ত, ভ্যালেন্টাইন সবকিছু একসাথে মিলে খুবই সুন্দর। প্রকৃতির এই সাজসাজ রব, এই উৎসব মনে আনন্দের খোরাক যোগায়, এমনটাই মনে করেন কবি ও সাহিত্যিকরা। বসন্তে চারিদিকে যে ফুলে ফুলে ভরা এই আনন্দ আমাদের সবাইকে আলোড়িত করে,
আমাদেরকে মুগ্ধ করে। বসন্ত উদযাপন করি নানা অনুষ্ঠানের ভেতর দিয়ে, সেখানে আমরা আসলে একটা সমবেত হই, একটা মিলিত হই। মানুষ যেখানে মিলিত হয় বিষ্ণুর উৎসবে, সেখানে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়। বসন্তের রং ছড়িয়ে পড়ুক সবার মনে, প্রতিটি দিন হোক শুধুই ভালোবাসার। সরাবন্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। ঋতুরাজের রঙিন বার্তা পৌঁছায় না সবখানে। প্রকৃতির বর্ণিল ছটায় রঙিন হয় না সব প্রাণ, এমনকি ভালোবাসাও ধরা দেয় না দিবস মেনে। উৎসব আয়োজনের মাঝেও ধূসর থেকে যায় সমাজের খেটে খাওয়া মানুষের দিনলিপি। ফাল্গুন চলে যায় আর পাঁচটা দিনের মতোই সাদামাটা। একটা ছেলে মেয়েদের পড়াতে গেলে, এখন একটা বই কিনতে গেলে অনেক টাকা লাগে। তাহলে আমরা কিভাবে উৎসব করব আর কিভাবে আমাদের একটা ঈদ করব, এটা আপনারা কোন কাজ আর ক্লান্তির রুটিনে বন্দি জীবন, যেখানে দিনভর ঘাম ছড়িয়ে মেলে নামমাত্র মজুরি। কয়লার কালিমাখা দিনলিপিকে তাই ছোঁয় না বসন্তের রং, ভালোবাসাও ধরা দেয় না দিবস মেনে। সাধারণ মানুষরা যে কর্ম করে খায় তাদের জীবনে একটা আনন্দ জিনিসটা আসে না। ফাল্গুন গিয়ে বৈশাখ যে জিনিসটা আসুক, ভাত তো গুণ ভাত যে খাওয়া যায় দূরস্থান, এটা পানীয় পান তো কিনা ক্ষমতা পাচ্ছে না। চেয়ে চিনতে দুবেলা খাবার জোটানোই যাদের বড্ড কঠিন, তাদের স্বপ্নেও আসে না ফাগুনের আগুন। আমি পেটের ক্ষুধাই নিবারণ করতে পারি না, আমার মনের ক্ষুধা আমি কীভাবে নিবারণ করবো? ফেরিওয়ালার সময় কাটে ক্রেতার অপেক্ষায়, বাসন্তী চুরির ডালিটা ছড়ায় উৎসবের রং, শুধু অপূর্ণ থেকে যায় নিজেকে রাঙানোর ইচ্ছেগুলো। তবুও অল্পতে তুষ্ট থাকেন মোবারক হোসেনের মতো অতি সাধারণ মানুষেরা। না, আমার তো আর তো তো আনন্দ বিষয় নাই, তারপরও মনে করেন আনন্দ করি আর কি, তারপরও না চল না করলে তো চলে না। নয় কারো কাছে আবার অন্যের আনন্দই হয়ে ওঠে নিজের ভালো লাগার উপলক্ষ। অন্যের মুখের হাসিতে অজান্তেই ঠোঁটের কোণে উকি দেয় উৎসবের খুশি। আমাদের রিস্কি আলা, আমার তো মন খারাপ হয়, করি কোনো লাভ নাই। আজকে মনে করো অন্যদিন কামাই করি 500, আজকে কামাই করবো 1000 কামাই করবো। আমরা পোলা পানের পাড়ে দেবো, দেশে বউ ছোয়া খাবো, আনন্দ করবো, আমরা এখানে আনন্দ করবো, দেখবো এটিয়ে। নাগরিক কোলাহলে যাদের স্বপ্নগুলো থেকে যায় যোজন যোজন দূরে, তাদের উৎসব মিলিয়ে যায় কাজে কাজে। ঋতু পরিবর্তনের আওয়াজ কানে বাজলেও সাড়া দিতে হয় দায়িত্বের ডাকে। আসলে পরিবর্তন অনেক কিছু মেনে নেয়, কারণ আমাদের চাকরিটাই এটা, তাই না? তবে মানুষ যখন আনন্দ ফিল করে বা কোনো কিছু করে উদযাপন করে আনন্দিত হয়, আমরাও আসলে সাথে সাথে আনন্দিত হই। উৎসবের রঙে সমাজের এই চিত্রটা হয়তো এড়িয়ে যায় চোখ, জেঁকে বসে না চিন্তা, তবু প্রকৃতির মতোই ঠিকই চলে যায় তাদের জীবন সংগ্রাম। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সামিট ফর ডেমোক্রেসি 2023-এ আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, তবে বিষয়টি নিয়ে চিন্তিত নয় ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দাওয়াত পেলেই গণতন্ত্র ভালো হবে বিষয়টা এমন না। তিনি জানান, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক শোলের আসন্ন সফরে মূলত প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ঢাকায় সাম্প্রতিক সময়ে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সফরের শুরুটা স্টিফেন বাগানের হাত ধরে 2020 সালে। এর দুই বছর পর আসেন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ওই বছরই সম্পর্কের 50 বছর উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে যান ওয়াশিংটনে, বৈঠক করেন অ্যান্থনি ব্লিংকেনের সাথে। এরপর এবছর বাইডেন সরকারের বার্তা নিয়ে একে একে আসেন নিরাপত্তা উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল এলিন লাউবেকার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেই ধারাবাহিকতায় যোগ হচ্ছেন ডেরেক শোলে। স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর হিসেবে কর্মরত এই মার্কিনের সফরে মূলত রোহিঙ্গা ইস্যুই প্রাধান্য পাবে বলে মনে করছেন পররাষ্ট্র সচিব। ইস্যুস কম বেশি তো আমরা জানি যে এইগুলো সবই ইস্যুস থাকবে, প্লাস ওনার রোহিঙ্গা ইস্যুতে ওনার এক্সট্রা ইন্টারেস্ট আছে। আমি যখন সেপ্টেম্বরে গিয়েছিলাম নিউ ইয়র্কে, তখন সাইডলাইনে ওনার সাথে মিটিং হয়েছিল, তো তখন উনি রোহিঙ্গার ব্যাপারে অনেক মানে উৎসাহ বা আগ্রহ প্রকাশ করেছিলেন, আমরাও সেই সময় ওনাকে ব্রিফিং দিয়েছিলাম। তো এইবার ওই ইস্যুটাও থাকবে, প্লাস মানে ইউএসএর সাথে আমাদের অনেকগুলো লেভেলেই ইয়ে আছে, তো সবগুলোই আলোচনা হবে আমার ধারণা। তবে ওয়াশিংটন ঢাকা সম্পর্কের এমন সুদিনেও দেশটির গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় এবারও নেই বাংলাদেশ, যদিও রয়েছে
পাকিস্তান, ভারত ও নেপাল। পররাষ্ট্র সচিবের মতে দাওয়াতের সাথে গণতান্ত্রিক চর্চার ভালোমন্দের কোনো সম্পর্ক নেই। সামিট তো তারা অনেকগুলাই করছে এবং এই সামিটের মানে দাওয়াত পেলে যে ডেমোক্রেসি ভালো হয়ে যাবে বা এইরকম কোনো আমরা ইয়েও দেখছি না, যে সমস্ত দেশকে দাওয়াত দেয় কোন কনসিডারেশনে দেয় এটা ওনারাই ভালো বুঝতে পারবেন। সো এটা নিয়ে আমরা যে খুব একটা চিন্তিত তা না। আমরা যদি কথা ডেমোক্রেসি নিয়ে যদি আলোচনা হয় আমাদের অনেক কিছু পজিটিভ আছে সেটা আমরা বলতে পারবো। আন্ডার সেক্রেটারি পদমর্যাদার ডিরেক শোলে চলতি মাসের 14-15 ফেব্রুয়ারি ঢাকা সফর করছেন। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রক্ষা কবচ হয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে বারবার উপকূলীয় এলাকা বাঁচিয়েছে সুন্দরবন, অথচ এই বনের গাছগাছালি আক্রান্ত হচ্ছে নানান রোগে। আর এর জন্য জলবায়ু পরিবর্তন, মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়া আর লবণাক্ততা বৃদ্ধিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মামুন রেজার রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বড় বৈচিত্র্যময় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, এখানে রয়েছে 334টি প্রজাতির গাছ। ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের উপকূলীয় এলাকার যেন প্রাকৃতিক নিরাপত্তা কবচ এই সুন্দরবন, অথচ 40% সুন্দরী গাছ আগামরা রোগ ও 50% পশুর গাছ আক্রান্ত হয়েছে হার্ট রট বা ঢোড় রোগে। শেকড়ের পচন রোগে আক্রান্ত 10% গেওয়া গাছ, শ্বাসমূলের ওপর পলি পড়ে মারা যাচ্ছে অসংখ্য কেওড়া গাছ। বন গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কেওড়া, গেওয়া এই সমস্ত গাছও প্রায় 1-5% বিভিন্ন রোগে আক্রান্ত। সুন্দরবনকে বাঁচিয়ে রাখার স্বার্থে সুন্দরবনের উদ্ভিদরাজির যে সুস্থ রোগ হচ্ছে সেগুলোর ব্যাপারে আরও বেশি পরিমাণে গবেষণা চলমান হওয়া দরকার। রোগব্যাধির কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফারাক্কা ব্যারাজের একটা ইম্প্যাক্ট এটার উপরে আছে, যার ফলে যে পরিমাণ মিষ্টি পানি সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার কথা সেটা হচ্ছে না, এবং একটা সময়ে আমরা আশঙ্কা করি হয়তোবা পুরো ভেজিটেশনের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। সামগ্রিকভাবে যেহেতু বিশাল বনাঞ্চল এবং এটা একটা ইকোলজিক্যাল সিস্টেমের মধ্যে চলে, এখানে আলাদাভাবে কোনো পেস্টিসাইডস তো ব্যবহারের সুযোগ নাই। আমরা নেচারালি এবং যেটা সম্ভব বাস্তবায়নযোগ্য সেইগুলো আমরা কার্যক্রম গ্রহণ করছি। 6,017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে 64% গাছই সুন্দরী, আর গেওয়া 16, গরান 3, বাইন 2 এবং পশুর ও কেওড়া 2%। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। চিরকুট লিখে বাসা থেকে বের হয়ে উধাও নাবিল নামে চট্টগ্রামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী। শান্ত স্বভাবের নাবিলের এভাবে আত্মগোপনে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্বজনরা, আর ছেলেকে ফিরে পেতে চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। অশ্রুজলে সন্তানের বিছানায় বসে মায়ের প্রতীক্ষা। গেল 5 ফেব্রুয়ারি সকাল 8টা, চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকার সাতকানিয়া কলোনির নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় দশম শ্রেণীর শিক্ষার্থী ইবনুল হেলালী নাবিল। পরে বাসায় পাওয়া যায় তার লেখা একটি চিরকোট, যেখানে লেখা, ফুটবল খেলোয়াড় হয়ে নিজের স্বপ্ন পূরণে বের হয়েছে সে। বলা হয় তাকে নিয়ে চিন্তা না করতে, আশ্বাস দেয় ফিরে আসার। আমি তো তোকে ছাড়া বাঁচি না, আমার জন্য চলে আয় যেখানে। স্বজনরা বলছেন বাসায় খুব শান্ত স্বভাবের ছিল নাবিল, কিন্তু হঠাৎ করে তার এভাবে আত্মগোপনে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। মোড়ে মোড়ে তো সিসিটিভি ফুটেজগুলো আছে, ওইগুলো একটু চেক করলে আমার ছেলে কয় নাম্বার গাড়িতে উঠছে একটা ধারণা তো পাবো যে আমি কারোর সাথে গেছে বা কোথায় গেছে। এখন তো কোনো দিক দিয়ে কোনো ইয়া পাচ্ছি না। এক সেকেন্ডের জন্য আমি আমার ছেলেকে ভুলতে পারতেছি না, আমার কারণ ও এটা কোনো মা পারবেও না। যা বুঝলাম চিঠিতে, ও মানে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু এটা কিন্তু কখনো আমাদেরকে বলে নাই। যদি বলতো তাহলে অবশ্যই আমরা তোকে করে করে দিতাম। সবার প্রতি আমার একান্ত অনুরোধ, আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই সুস্থভাবে, সহি সালামতে যেভাবে আমার বাসা থেকে ফিরে এসে এভাবে আমি ফিরে পেতে চাই। আমরা আমার ভাগ্নেকে সুস্থভাবে শ্বশুরলে ফেরত চাই, এটাই প্রশাসনের কাছে আমরা শুধু এটা আশা করি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে খুলশি থানায়। কর্মকর্তারা বলছেন নাবিলকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। চিরকুটে যাই লেখুক, আমরা আসলে সব দিক মাথায় রেখে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং হোপফুলি খুব শীঘ্রই আমরা তাকে খুঁজে বের করতে পারব। নাবিল নগরীর শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারোদুনা বাহাদুর পাড়া এলাকায়। সবচেয়ে জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।
খেলার খবরে বিপিএল রংপুর ও সিলেটের সামনে শেষ সুযোগ। ফাইনাল ওঠে লড়াইয়ে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 শুরু হবে ম্যাচ। জয়ী দল বৃহস্পতিবারের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ছবিটা প্রতীকী, মোটরসাইকেল রেসে মাশরাফি নুরুল হাসান কে এগিয়ে যাবেন, যে জিতবেন সেই পৌঁছে যাবেন শিরোপার মঞ্চে। দারুণ শুরু করা সিলেট শেষ দিকে এসে কিছুটা ধুঁকছে, হেরেছে 3 ম্যাচের 2টিতে, যার মূলে দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের অভাব। দেশিদের মধ্যে তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত, রেজাউর রহমানরা সিলেটের ভরসা। মাশরাফির অধিনায়কত্বে প্রথম শিরোপার জন্য লড়ছে সিলেট। সে লড়াইয়ে প্রথম সুযোগটা হাতছাড়া হয়েছে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার সঙ্গে হেরে। প্লে অফে বিদেশি চমকে অন্যদের চেয়ে পিছিয়ে সিলেট। জর্জ লিন্ডে, শফিকুল্লাহ গাফারি, রায়ান বাল, ইসর উদানারা আমির ইমাদের অভাব পূরণ করতে পারছেন না। মাশরাফি মুশফিকদের সামনে শেষ সুযোগ, যেখানে দেশিরাই মূল ভরসা। তৌহিদ হৃদয়, নাজমুল শান্তদের ব্যাটে ফাইনালের আশা দেখছে স্ট্রাইকার্স। আমরা কনসিস্টেন্টলি ভালো ভালো খেলে এসেছি, তো একটা এরকম দিন আমাদের খারাপ গিয়েছে। এটা নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি বা বেশি ভাবাই প্লেয়ারদের, তো তারা আবার তাদের শেলে ঢুকে যাবে। সো আমরা চাচ্ছি যে ওই ফ্রিডমটা থাকুক। এলিমিনেটর ম্যাচে বরিশালকে হারিয়ে আত্মবিশ্বাসী রংপুর রাইডার্স। আত্মবিশ্বাসের আরেক কারণ লিগ পর্বে সিলেটকে দুবার হারানো। তবে নকআউট ম্যাচ মানেই অনিশ্চিত গন্তব্য, জিতলেও একাদশ নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগের ম্যাচে বিদেশির মেলা বসালেও কোয়ালিফায়ারে সংকট রংপুর স্কোয়াডে। 4 আফগান মুজিবুর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজ ও নাভিনুল হক বিদায় নিয়েছেন। আছেন কেবল ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, দাসুন সানাকা ও অ্যারন জোন্স। ম্যাচের দিন চমক হয়ে আসতে পারেন নতুন কোনো তারকা। তবে মিরপুরের উইকেটে রনি তালুকদার, নাইম শেখ, শামীম পাটোয়ারির মতো দেশিদের যে কেউ বড় ইনিংস খেললে কাজটা সহজ হয়ে যাবে রংপুরের জন্য। আমাদের ছেলেরা যেভাবে খেলে যাচ্ছে এবং সিলেটকে কিন্তু আমরা আগে হারিয়েছি, তার সুতরাং আমরা সিলেটের সাথে একটা নর্মাল ক্রিকেটই খেলবো, যেটা আমরা খেলে আসি। সিলেটের প্রথম আর রংপুরের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো। এই এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, যন্ত্র অনেক, মন্ত্র একটাই। এই ছিল চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের।